আজকে একটা এসির কাজ করলাম। এসিটা সমস্যা যেটা সেটা হচ্ছে যে ক্যাফেলারি টিউব যেটা এটা হচ্ছে লিক হয়ে গেছে, ক্যাফেলারি এবং যে কফার পাইপ আছে এগুলো লিক হয়ে গেছে। তো এটা আসলে কি কারণে লিক হয়েছে সেটা আপনাদেরকে একটু দেখাই। সেটা হচ্ছে এই যে দেখেন এই কম্প্রেসারটা, এই যে যে রাবার থাকে, যে মাউন্টেন বুশগুলো থাকে, এই বুশ একদমই মানে হচ্ছে গলে যায়, এই যে কম্প্রেসারটা বডির সাথে, মানে যে এসির যে বডি আছে বডির সাথে লাগে গেছে। তো এখন হচ্ছে কম্প্রেসার যখন চলে তখন হচ্ছে অনেক ভাইব্রেশন করে, ওই ভাইব্রেশন করার কারণে এই যে এই ফাইভটা ভাইব্রেশন করে, সাকশন ফাইভ এবং ডিসটেন্স ফাইভ ভাইব্রেশন করে, সেক্ষেত্রে হচ্ছে এই টিউবটা লিকেজ হয়ে গেছে। তো এখন আমরা যে কাজটা করব, যদি কখনো দেখি যে এসির এই সমস্যাটা হয় যে এসিতে অনেক ভাইব্রেশন করে, অনেক কারণ হচ্ছে কম্প্রেসার খারাপ হলে ভাইব্রেশন করে, আর অনেক কারণ হচ্ছে এই কারণে ভাইব্রেশন করে। তো কী কারণে ভাইব্রেশন করে আমরা আগে দেখবো। যদি দেখি যে না কম্প্রেসার এরকম যে রাবার বুস্টটা হচ্ছে গোলে একদম বডির সাথে লেগেছে, সেক্ষেত্রে আমরা এই কম্প্রেসারের এটা খুলে নতুন করে রাবার বুস্ট লাগিয়ে তারপরে হচ্ছে বাকি কাজগুলো করে এসির গ্যাসটি ফিল করে দেবো। তো আমি এই এসি এই সমস্যার কারণে হচ্ছে এখন এই যে এভাবে হচ্ছে রাবার দিয়ে তারপর হচ্ছে নতুন ক্যাফেলারি চেঞ্জ করে হচ্ছে এসির গ্যাসটি চার্জ করে দেবো। Thank you.